স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি মাওয়া থেকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুই দিয়ে চার লেন করে রাস্তা এবং দুই ধার দিয়ে থ্রি হুইলারদের জন্য আরেকটি রাস্তা। বাংলাদেশের এই প্রথম যেটা কিনা এক্সপ্রেসওয়ে মাওয়া থেকে একেবারে ভাঙা পর্যন্ত 80 কিলোমিটার স্পিডে আপনি গাড়ি চালাবেন। অনেক সুন্দর রাস্তা। আপনি সোজা চলে যাবেন, এখান থেকে সোজা পদ্মা সেতুতে নিয়ে উঠায় দিবে। পদ্মা সেতু পার হলে ওইপারে ভাঙা। দেখতে পাচ্ছেন রাস্তায় লেখা আছে 80 কিলোমিটার স্পিডে চালাইতে হবে, এবং রাস্তায় খুব সুন্দর লাইটিং করা আছে। আমরা যখন উঠছি এই রাস্তা দিয়ে তখন প্রায় ভোর ভোরের দিকে, এই জন্য লাইটটা বন্ধ করা হয়ে গেছে। মাঝে মধ্যেই বিলবোর্ড সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, আপনাকে রাস্তা পাওয়ার আগেই বলে দিচ্ছে যে এখান থেকে ইউটার্ন নিতে হবে বা এখান থেকে যেতে হবে, যার দরুন আপনাকে অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই, আপনি ইজিলি ড্রাইভ করে চলে যেতে পারবেন। রাস্তাতে কোনো স্পিড ব্রেকার নেই, এমনিতেই হাইওয়েতে স্পিড ব্রেকার থাকেও না। আমরা চলে এলাম সেই পদ্মা সেতুর টোল প্লাজাতে। আমরা এখানে টোল প্রদান করছি, আমাদের ছিল হাইস টোল ছিল 1300 টাকা। আমাদের সেই পদ্মা সেতু, অন্যরকম একটা অনুভূতি নিয়ে আমরা পদ্মা সেতুতে উঠে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন মৃদু আলো, ভোর হয়ে গেছে। আমরা পদ্মা সেতুর টোল প্রদান করে এখন সেতুর দিকে ছুটে যাব। আমাদের টোল প্রদান প্রায় শেষ, এখন আমাদের যাওয়ার অনুমতি দিয়ে দেওয়া হলো। আমরা পদ্মা সেতুতে উঠতে শুরু করলাম। অন্যরকম একটা ফিলিংস কাজ করছে পদ্মা সেতুতে ওঠার। বিশাল রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না যে আমরা বাংলাদেশের মধ্যে আছি। আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি পদ্মা সেতুর দিকে। উপরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেল ব্রিজ। আমরা ঠিক নিচ দিয়েই চলে যাব মূল সেতুতে। আমরা মূল সেতু থেকে চলে এলাম, উঠে পড়লাম আমরা পদ্মা সেতুতে। দেখতে পাচ্ছেন আপনারা স্ট্রিট ল্যাম্পগুলো ঝড়ে বাতাসেও কিছু হবে না, এলইডি স্ট্রিট ল্যাম্প। ওই প্রান্ত দিয়ে ঢাকার দিকে ঢুকছে গাড়ি, আমরা যাচ্ছি ভাঙা হাইওয়ে দিকে। রাস্তার বাম পাশে যে লেনটি করা আছে, আপনার গাড়ি যে কোনো প্রবলেম হলে এই লেনে আপনি দাঁড়িয়ে ব্রিজ কর্তৃপক্ষের সাহায্য নিতে পারেন, গাড়ি সারানোর জন্য বা গাড়ি সরানোর জন্য। একটা বড় গাড়ি রাখার মতো লেন করা আছে, খুব সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা করা। আমরা আস্তে আস্তেই গেছি, কারণ আমরা অ্যাকচুয়ালি পদ্মা সেতুর ভিউটি দেখতে চাচ্ছিলাম, পদ্মা সেতুর ভিউ কেমন। আমরা গাড়ি নিয়ে ছুটে যাচ্ছি আমাদের বাংলাদেশের গর্ব পদ্মা সেতুর দিকে। আমরা ঠিক সেতুর মাঝ বরাবর আছি। দেখতে পাচ্ছেন আমাদের দেখে কার ওভারটেক করে চলে গেল। আমরা আমাদের ড্রাইভারকে বলেছিলাম যে একটু আস্তে যাইতে, কারণ আমরা এই সেতুর দৃশ্যগুলো দেখব এবং সেতুতে থাকার মতো, মানে আমরা চাচ্ছিলাম যে সেতু থেকে যেন না নামি, সেতুতেই থেকে যাই, এমন একটা অনুভূতি কাজ করছিল আমাদের মাঝখানে। বাম পাশে নদী, দেখেন নদীর চর জেগে গেছে, তবুও পদ্মা সেতু কিন্তু অনেক বড় বড় পাইলিং করা হয়েছিল, আপনারা জানেন। আমরা জাজিরা প্রান্তের দিকে যাচ্ছি। স্মুথ রাস্তা, খুব সুন্দর দেখতে পাচ্ছেন।
এখনো অবশ্য কিছু কিছু ফিনিশিং এর কাজ চলছে। পদ্মা সেতুতে আমরা যাওয়ার সময় যেটা লক্ষ্য করলাম, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এখনো কাজ চলছে কিছু ফিনিশিং এর। আমরা প্রায় এই প্রান্তে চলে এলাম পদ্মা সেতু। দুই প্রান্ত থেকেই সেতু কর্তৃপক্ষের ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর লাগলো দেখে। আর দুই প্রান্তেই ইলিশ মাছের ভাস্কর্য দেখা গেল, সেটা খুবই মনোমুগ্ধকর। রেল ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, রেল লাইনটি নেমে গেল আমাদের হাতের ডান দিক দিয়ে। আমরা ভাঙা প্রান্তর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ব্রিজ থেকে প্রায় নেমে এসেছি, আমরা নদীর পাড়ে চলে গেলাম। বাম দিকে চলে গেল শরীয়তপুর, এটা দেখিয়ে দিল। আর সোজা চলে যাচ্ছে ভাঙামোর, যেখান থেকে আপনি ফরিদপুর, বরিশাল, গোপালগঞ্জ, যশোর রোডে যাইতে পারবেন। এই যে বাম দিক দিয়ে রোড চলে গেল, আমরা ডান দিক দিয়ে সোজা চলে যাচ্ছি আমাদের ভাঙা চৌরাস্তার দিকে। এই যে ইলিশ মাছের ভাস্কর্য যেটা বলেছিলাম আপনাদের, চলে যাচ্ছি আমরা ভাঙার দিকে। দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও ভিডিও করার উৎসাহ দেবেন। ধন্যবাদ।